सिलीगुड़ी नगर निगम की पहल पर सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम को नए सिरे से सजाने का कार्य शुरू किया गया है। वहीं दूसरी तरफ अंधेरा होते ही कंचनजंगा स्टेडियम इलाके में असामाजिक कार्य बढ़ रहा है, जिस वजह से स्टेडियम की सुरक्षा को लेकर सवाल भी उठने लगे हैं। दरअसल स्टेडियम के मेला ग्राउंड से लेकर कंचनजंगा स्टेडियम के मल्टी जिम एरिया तक शाम होते ही सुनसान हो जाता है। हालांकि इससे पहले यह इलाका हॉस्टल से गुलजार रहता था, लेकिन वर्तमान में हॉस्टल नहीं होने से असामाजिक गतिविधियों में इजाफा हो गया है। गेट नंबर 1, 2, 3, 4, 5 और 6 से सटी गैलरी के अंदर शराब की बोतल हमेशा पड़ी मिलती है, जिससे स्वाभाविक रूप से स्टेडियम की सुरक्षा को लेकर सवाल उठने लगे हैं। इस संबंध में सिलीगुड़ी महकमा क्रीड़ा परिषद के महासचिव कुंतल गोस्वामी ने कहा कि स्टेडियम संलग्न इलाके में इस तरह की हरकत बर्दाश्त नहीं की जाएगी, इस मामले को देखेंगे। वहीं उन्होंने कहा कि मामले की जानकारी प्रशासन और सिलीगुड़ी नगर निगम को दूंगा। স্টেডিয়ামের ভিতরে স্যার নেই, স্টেডিয়ামে হয়তো আউটসাইডে থাকতে পারে, কারণ স্টেডিয়ামের আউটসাইডে যদিও কর্পোরেশন এখন কিছু সিকিউরিটি স্টাফ তারা অ্যালার্ট করেছেন। তা এগুলো যে কোনো একটা স্টেডিয়াম বড় শহরের মাঝে এগুলো থাকলে এগুলো একটু থাকে, এই উপদ্রব থাকে, স্টেশন চত্বর, বাসস্ট্যান্ড চত্বর, স্টেডিয়াম চত্বরে থাকে, থাকা কাম্য নয়। তবে স্টেডিয়ামের ভিতরে এই ধরনের ব্যাপারগুলোকে আমরা সবসময় চেষ্টা করি প্রোটেক্ট করার জন্য, এবং স্টেডিয়ামের ভিতরে কিন্তু মানে আমরা স্টেডিয়াম ফের ভিতরে বলতে ও গ্যালারি চত্বরে, হ্যাঁ গ্যালারি চত্বরে অনেক সময় যদি পড়ে থাকে সেটা দুর্ভাগ্যের বিষয়, তবে আমরা নিশ্চয়ই খেয়াল করবো এবং প্রশাসনকে জানাবো যে গ্যালারি চত্বরে এটা পড়ে থাকা উচিত নয়, এটা একদমই কাম্য নয়, কারণ এখানে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আসছে, গার্জিয়ানসরা আসছে, সুতরাং এটা নিশ্চয়ই ভাবমূর্তি আমাদের কাছে খুবই লজ্জাজনক। তবে আমরা যখন আসলে রাত্রিবেলায় তো কিছুটা অরক্ষিত থাকেই এবং দেওয়াল টেওয়ালগুলো ভেঙে গেছে, সুতরাং লোকে ঢুকে যেতে পারে। এর আগেও কোভিডের সময় প্রচুর জিনিসপত্র চুরি যাওয়ারই হয়েছে পর্যাপ্ত সিকিউরিটি না থাকার জন্য, শীতের রাত সিকিউরিটির লোকরাও হয়তো রাত্রিবেলায় অত সেভাবে দেখতে পারে না। তা এই ধরনের ঘটনা যদি না ঘটে সেটা আমরা নিশ্চয়ই দেখবো, এবং আমরা শিলিগুড়ি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কর্পোরেশন দুজনকেই আমরা জানাবো আমরা। दूसरी तरफ खेल प्रेमी अनूप बसु ने कहा कि कंचनजंगा स्टेडियम को नए सिरे से सजाने का काम शुरू हुआ है, कई लोग बाहर से काम करने के लिए आ रहे हैं। उन्होंने कहा कि मेयर से स्टेडियम की सुरक्षा व्यवस्था बनाए रखने की मांग करेंगे। देखो आमी तो ये खूब अबाक हो गया थी विषयटा जानार पर थेके, কারণ আমরা কিন্তু জেলা খেলাধুলার মধ্যে আছি, জেলা ক্রীড়া সংগঠন করি, জেলা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ আছে, বিভিন্ন কাজ করতে আছি, তারা কিন্তু এটাকে আমরা মানতেই পারি না। এটা বহু পুরনো একদিন একটা ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু এগেনস্টে অ্যাকশান নেওয়া হয়েছিল, পরবর্তীকালে এটা কমে গেছিলো, কিন্তু এখন এটা আবার বেড়েছে। আমার মনে হয় শিলিগুড়ি স্টেডিয়ামে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আবার নতুন করে কাজকর্ম শুরু হয়েছে, তাতে প্রচুর মানুষ তারা বাইরে থেকে এসছে, যারা লেবার আছে, বিভিন্ন যারা মিস্ত্রি আছে, বিভিন্ন যারা এখানে কাজকর্ম করছে, তারা কিন্তু এখানে থাকে এবং কাজকর্ম করে, সেটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, মাননীয় মেয়র গৌতম দেব, উনি চেষ্টা করছেন শিলিগুড়ি এই মাঠটাকে ভালো করে খেলাধুলার জন্য তৈরি করে দেওয়ার জন্য, গ্যালারিটাকে বানানোর জন্য। তো আমরা গৌতম দাকে ধন্যবাদ জানাই, কিন্তু একই সঙ্গে আমরা এটা যারা আছি আমরা এই মাঠের সঙ্গে যুক্ত, আমাদের দায়িত্ব পড়ে যায় এই মাঠে এই বিষয় দেখার জন্য, আমরা নিশ্চয়ই দেখব। তবে আমার বিশ্বাস এটা আমাদের মাঠের মধ্যে কেউ করেনি, এটা বাইরের লোকই করেছে। তবে একটা জিনিস ভীষণভাবে প্রয়োজন আছে, আমি আপনাদের মারফত আমি গৌতম দাকে রিকোয়েস্ট করবো, মাননীয় মেয়রকে আমি নিজে বলবো যে এখানে একটা সিকিউরিটির ব্যবস্থা করার জন্য, কারণ যেদিকে সাই হোস্টেলটা আছে সেদিকে একদমই ভগ্নদশ অবস্থায় আছে, তারপরে আমাদের যেদিকে পশ্চিম গেট আছে সেদিকেও ড্রাগ অ্যাডিক্টেড ভরে গেছে, তো সেখানে আমাদের পক্ষে দেখা শোনা কিন্তু সম্ভব নয়। এখন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রাজ্য সরকার থেকে পেয়ে গেছে এটা দায়িত্ব, তো খুব ভালো জিনিস, আমি আশা করব শিলিগুড়ি কর্পোরেশন এখানে এই জায়গাটা সিকিউরিটি প্লেস করবে এবং আগামী দিনে সেই মাঠটাকে আমরা শিলিগুড়িকে গর্ববোধ করবো, এটুকুনি বলতে পারি। वहीं सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव ने कहा कि चार दीवारी सिक्योरिटी और सीसीटीवी कैमरे का इंतजाम कर रहे हैं, स्टेडियम के आसपास होने वाली सभी छिटपुट घटनाओं पर सख्त कार्रवाई करेंगे। এটা আমি করা ওখানে সিসি ক্যামেরা বাউন্ডারি ওয়ালটা ঠিক করছি, গেট করছি, সিকিউরিটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি, কিন্তু এটাকে
একটু অর্ডার আনতে একটু একটু সময় লাগবে। সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টের জন্য টেন্ডার করা হচ্ছে, বাউন্ডারি ওয়াল গেট এগুলো সবটাই তৈরির মুখে আছে। সুতরাং এই সমস্ত বিচ্ছিন্ন যে ঘটনাগুলো হচ্ছে আমরা কড়াভাবে এগুলোকে বন্ধ করে দেবো।